কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাণিজ্যিকভাবে লতিরাজ কচুর আবাদ। কচু বাংলাদেশের একটি পরিচিত ফসল। কচু মুখির পাশাপাশি এর লতিও খুবই জনপ্রিয় সবজি। দেশের অনেক এলাকায় লতি উৎপাদনের জন্য লতিরাজ কচু আবাদ করা হয়ে থাকে। কচু লতি উৎপাদন শেষে কচু সংগ্রহ করা যায়। এ ফসলের আবাদ করে অনেকে লাভবান হচ্ছেন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় অনেক আগে থেকেই কচুর আবাদ হয়ে আসছে। এই উপজেলার নরিন্দী গ্রামের কৃষক মোহাম্মদ হারুন বাণিজ্যিকভাবে লতিরাজ কচুর আবাদ করছেন। লতিরাজ কচু চাষ করতে তেমন কোনো প্রযুক্তির প্রয়োজন হয় না, একটু নিচু জমি হলেই ভালো হয়। তিনটি চাষ দিয়ে সার প্রয়োগ করে তিনি জমিতে কচু চারা লাগিয়েছেন। বিঘাপ্রতি 800 থেকে 1000 করে কচু চারা রোপণ করা হয়েছে। পরে সেচ দিয়ে মাটি নরম রেখেছেন। খেতে কচুর গাছ ভালো হয়েছে। 8-10 দিন পর পর লতি সংগ্রহ করছেন। প্রথম বাচ্চা চারা লাগাইতে হয়, চারা লাগাইয়া এটার মধ্যে পানি দিতে দিয়া তালাবি দিতে দিতে এক মাস পরে এটা ফলন দিব। লতি পাইতেছে আমার 1 বছরের মধ্যে 30-40 হাজার টাকা বেচতে পারি। এটাতে আমার উন্নত ভালো, চাহিদাও আছে, বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন রাষ্ট্রে, বিষ মুক্ত। ওই যে তাবিজ কয় ফেরেন্ট, ওটা কৃষি অফিসারের বুদ্ধিতে এটা দিতে যখন আমরা বিষ মুক্ত, বিষ বেশি লাগে না। জৈব সার, এরপরে ধরে না ওই যে পটাশ সার, এটি মিলে দিয়ে শ্বাস একটা দিয়ে দিই, পরে দেয়া আবার আর শেষ দিয়ে পরে লাগাই দিই। বীজে থাকলে হয় আবার একটু শুকিয়ে শুকিয়ে দিলে আরো ভালো, গাছটা পোক্ত থাকে চিকিৎসাতে ভালো। আর একদম কন্টিনিউ পানি থাকলে গাছটা একটু লেকলাকে হয়ে যায়। ভবানীপুরিতে সবচেয়ে ভবানীপুর আর আগানাগর এই 2 ইউনিটে সবচেয়ে কচু বেশি, কচু বেচা হয়। এরপরে লতিটা বেচা হয়, ওইটার কিছু বলা নেই। আবার এটা মধ্যে ফুল ছাড়ে, তার ওইটাও বেচা হয়। খরচ তো চার প্রথমে খরচ, এরপরে সাপ্তাহে তুলি দেয় হালকা লাগে, প্রথমে একটু বেশি লাগে, তখন লতি সারা একটু কমে লাগে। সব 2-3 সপ্তাহ পরে হালকা হালকা সার মশলা দিলে হয়। এ কচুর লতি চাহিদা বাজারে অনেক বেশি। কচুর লতি উঠিয়ে ও পরিষ্কার করে আটি বাঁধার কাজে এ এলাকার মা বোনেরাও কাজ করে থাকেন। তাতে করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমাদের দেখেন এখানে শতকরা 80% কচুর লগে আমরা জড়িত। জড়িত কারণ হলো প্রতি সপ্তাহে আমরা এটা টাকা পাইতেছি। এই জায়গায় আমার এটা 32% প্রতি সপ্তাহে আমরা 10 থেকে 12 হাজার টাকা, 10,000-8,000 একরে নিরিমা 7,000 টাকা আমরা প্রতি সপ্তাহে আমদানি করতে পারি। কৃষি বিভাগের সারা আসে, আসে আপনারা পরামর্শ দেয় দিছে দিছে, এবং কি সারও বিষমুক্ত ঔষধ দেওয়ার জন্য নিষেধ করেছে, এবং একটা ওই তাবিজ জাতীয় একটা বাক্স এটা আমরা দিছে। এরপরে দেখা হয় জৈব সার দিছে, অনেক কিছু দিছে, দিয়ে তারা পরামর্শ দিছে আমরা
খরচটা কমে গেছে। আগে আমরা কীটনাশক ব্যবহার করতাম, রাসায়নিক সার ব্যবহার করতাম, অনেক কিছু ব্যবহার করতাম, তো আমরা দেখছি যে আমরা এই খরচটা অত্যন্ত বেশি খরচ হয়ে যেত। এখন তারা যে এই পদ্ধতিতে আমরা করার পরে আমরা যদি প্রতি সপ্তাহে 1,000 টাকা খরচ হয় কিন্তু আমরা 4,000-5,000 টাকা লাভবান থাকি। তো আমরা কৃষক কৃষিণীরা আমরা এই কাজটাই বেশি করতেছি এবং কি এটা দিয়ে আমরা দেখ সংসার এটা এটা সব কিছু ছেলে ফলে লেখাপড়া দিক দিয়ে সব দিক দিয়ে আমরা ইনশাল্লাহ ভালো আছি। যদি এই জিনিসটা আমরা বিষমুক্ত করতে পারি তাহলে অন্য অন্য দেশে গেলে ইউরোপ কান্ট্রিতে গেলে আমরা মান গত বাইরে যাইব, তাহলে আমরা সাইডেও বাইরে যাইব। প্রসেসিংটা আমরা এখানে করতে পারি, আমার যদি এখানে রাখার একটা ব্যবস্থা করে দেন লতিটা মান সম্মান আরও ভালো থাকবে। যখন আজকে বিক্রি করতে পারছি না তরকারি দুদিন পরে বিক্রি করলাম, কালারটা নষ্ট হইলো না এবং এটার দেখো পরিপূর্ণটা সুন্দর থাকলো এবং পরিবেশটা ভালো থাকলো। কৃষিমন্ত্রীর কাছে আমার একটাই আবদার, যদি আমাদের কদুর প্রসেসিংটা করার জন্য যদি কোনো একটা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা উপকৃত হবে এবং কি কৃষকরা আমরা আরো উন্নত হবে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এলাকার কচু চাষীদের খেতে গিয়ে এর চাষ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকেন। কচুর আবাদ কিভাবে করতে হবে এবং কিভাবে লাভবান হওয়া যাবে এসব বিষয়ে পরামর্শ দেন। লতি চাষ করতে হলে আমরা দুইটা পদ্ধতিতে চাষ করতে পারি, একটা হলো শুকনা পদ্ধতি, একটা হচ্ছে ভিজা পদ্ধতি। শুকনা পদ্ধতিতে হলে এরকম, আমরা যখন লতি চাষ করব যদি আমার পানির ক্রাইসিস থাকে তখন আমাদের কৃষকরা আর অপেক্ষা না করে জমিটাকে শুকনো অবস্থায় চাষ দিয়ে মাটিটা ঝুরঝুরে করে এখানে আমরা বিঘাপতি 5-7 কেজি TSP, 5-7 কেজি পটাশ ভেজাল ডোজ হিসেবে দিয়ে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 18 ইঞ্চি, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব 24 ইঞ্চি, এভাবে আমরা ধান দেবে রোপণ করে সুতা ধরে আমরা গাছগুলোকে লাগিয়ে দেওয়া হয়। গাছটা লাগানোর পরে জমিতে যখন হালকা শুকনা শুকনা ভাব আসবে, চুলছিরা ফাটা ভাব ধরবে, ঠিক তখনই জমিতে আমরা সেচ দিই। সেচ দেওয়ার পরে এটাকে আবার আমরা শুকনাতে ফালানো হয়। শুকনা ফালানোর পরে যখন আবার চুলছিরা ফাটা ভাব ধরবে আমরা জমিটার মাটিটাকে একটু আলগা করে দিই। কৃষকরা আলগা করে দেওয়ার ফলে পরে এখানে আমরা প্রতি বিঘাতে 5-7 কেজি ইউরিয়া, 5-7 কেজি পটাশ আর 1-1.5 কেজি জিঙ্ক আমরা ব্যবহার করে কৃষকদের ব্যবহার করার ফলে তারপর আমরা প্রতি সপ্তাহে অল্টারনেট ওয়েট এন্ড ড্রাইং সিস্টেমে, অর্থাৎ একবার শুকানো একবার ভিজানো, ওই পদ্ধতিতে কৃষকরা মানে ম্যানেজমেন্টটা করে। যেই 45 দিন যখন বয়স হয় কচুর গাছের ঠিক তখনই নতুন একটা লতি ছাড়ে। ছাড়ার পরে এখানে একটা টেকনিক্যাল কাজ হচ্ছে, নতুন লতিটা যখন ছাড়বে ওই লতিটা কৃষকরা ভেঙে দেয়। এর কারণ হচ্ছে যদি প্রথমে লতিটা ওনারা রাখেন পরবর্তীতে ফলন কমে যায়, এই ফলন বৃদ্ধির জন্য ওই লতিটা ভেঙে দেয়। ভেঙে দেওয়ার পরে সপ্তাহ থেকে ওনারা প্রতি সপ্তাহে একদিন লতিটা হারভেস্ট করে। এটা অনেক লাভবান হওয়ার কারণে আমার বড়ুয়া উপজেলা প্রায় 250 হেক্টর জমি লতি চাষের আওতায় আছে এবং এইখানকার লতি বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে সহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে যায়। এখানকার যে লতি চাষ করা হতো কৃষকরা আদি অন্তকাল থেকেই করেন, ওনার প্রচুর কীটনাশক ব্যবহার করতেন। আমরা এই কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এখানকার কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি, আমাদের মাঠে প্রদর্শনী পাশাপাশি আদার্স কৃষকরাও সেক্স ফেরোমন ট্র্যাপ, স্টিগি ট্র্যাপ, জৈব বালানের সব পদ্ধতিগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতেছেন। আমরা আশা করি অদূর ভবিষ্যতে সকল কৃষক এই জৈব বালানাশক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে লতি চাষ করবেন। এতে লাভ হচ্ছে লতির কালারটা ভালো থাকে, লতির সাইজটা ভালো হয়, বাজার মানটা ভালো থাকে এবং উৎপাদন খরচ অনেক কমে যায়। উপজেলা কৃষি কর্মকর্তা এলাকার লতিরাজ কচু আবাদ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিক কৃষি কর্মকর্তা অত্র এলাকায় লতিরাজ কচু চাষ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। কচু চাষ পদ্ধতি থেকে শুরু করে সব বিষয়ে প্রযুক্তির তথ্য সবার কাছে নানানভাবে পৌঁছে দিয়ে থাকেন তিনি। এখানে 250 হেক্টর জমিতে কচু চাষ হয়। এই লতি বাংলাদেশ সহ আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এবং ইউরোপে মালয়েশিয়াতে এই লতি রপ্তানি হয়ে থাকে। আমাদের যে লতি এখন বর্তমানে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কৃষক করছেন, বিষমুক্তভাবে উৎপাদন করছেন। আমরা দেখেছি 5 মাস বয়সী এই লতি থেকে 1.5 লক্ষ টাকার মতো এখান থেকে বিক্রি করতে পারে। এই অত্র এরিয়ার লোকজনকে এই কচু আবাদ করেই তারা তাদের বাড়ি করছে, তাদের বাড়িতে বিল্ডিং হচ্ছে, তাদের অর্থনৈতিকভাবে তাদের স্বাচ্ছন্দ্য আছে এবং তারা প্রতি সপ্তাহে এই লতিটা বিক্রি করে তাদের জীবিকা খুব সুন্দরভাবে তারা কিন্তু নির্বাহ করতে পারছে। যে একবারে সিজন শেষে যে তারা টাকা পাবে এরকম নয়, প্রতি সপ্তাহে সপ্তাহে তারা কিন্তু টাকাটা পাচ্ছে। লতি খাওয়ার পরে যে গলা চুলকায়, আমাদের বিজ্ঞানীরা বলেন যে ক্যালসিয়াম অক্সালেট থাকার কারণে
গলা চুলকায়। এই লতিতে এই ক্যালসিয়াম অক্সালেট না থাকার কারণে এটা কিন্তু খুবই সুস্বাদু এবং সবাই এটা গ্রহণ করতে পারে, গলা চুলকায় না। আর আমাদের এই লতিটা আমরা জানেন যে বিদেশে রপ্তানির ক্ষেত্রে এক হাত বা 18 ইঞ্চি পর্যন্ত রাখা হয়। এই বাকি যে অংশটুকু আমাদের কৃষক বললেন যে এটা তারা সিদ্ধ করে গরুকে খাওয়ায়, যে কারণে গরুরও দুধের উৎপাদন খুব ভালো হয়। তো আমরা মনে করি যে আমাদের কৃষক যদি একটু পরিবর্তন করে যে সমস্ত নিচু জমি আছে কচু আবাদ করতে পারে, তারাও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। আমাদের একটি কৃষি কল সেন্টার আছে, নাম্বার হলো 16123। আমরা এই নম্বরে ফোন করে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ অথবা যে কোনো জিজ্ঞাসা আপনারা জানতে পারেন। শুক্র এবং সাপ্তাহিক ছুটির দিন ছাড়া যে কোনো দিন আপনারা ফোন করতে পারেন। কচুর লতি এবং কচু উভয়ই সুস্বাদু খাদ্য, বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে এবং লতিরাজ কচু আবাদ করে কৃষক ভাইরা লাভবান হচ্ছেন। আমাদের প্রত্যাশা সারা দেশে লতিরাজ কচু ব্যাপক চাষ হবে, তাতে কৃষক নিজে এবং সার্বিকভাবে দেশ উপকৃত হবে। আষাঢ় মাসের কৃষি। আষাঢ় মানে নববর্ষার শীতল স্পর্শে ধরণীকে শান্ত ও শুদ্ধ করতে বর্ষা ঋতুর আগমন। খাল, বিল, নদীনালা, পুকুর, ডোবা ভরে উঠে নতুন পানির জোয়ারে। গাছপালা ধুয়ে মুছে সবুজ প্রকৃতি মন ভালো করে দেয় প্রতিটি বাঙালির, সাথে আমাদের কৃষিকাজে নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। প্রিয় কৃষিজীবী ভাই বোন, আসুন আমরা সংক্ষিপ্ত আকারে জেনে নেই আষাঢ় মাসে কৃষির করণীয় আবশ্যকীয় কাজগুলো। আউশ ধান। আউশ ধানের ক্ষেতের আগাছা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনীয় অন্যান্য যত্ন নিতে হবে। সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে রোগ ও পোকামাকড় দমন করতে হবে। বন্যার আশঙ্কা হলে আগাম রোপণ করা আউশ ধান শতকরা 80% পাকলেই কেটে মাড়াই ঝাড়াই করে শুকিয়ে যথাযথভাবে সংরক্ষণ করা যেতে পারে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglakrishi1314@gmail.com, ফেসবুক www.facebook.com/banglakrishi.official। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারু।